পটিয়ার বাইরে অবস্থান করতে হলেও সবসময় আমাদের মন পড়ে থাকে পটিয়াতে। সো আমি যেভাবে পটিয়ার এফএক্স ক্লাব ও পটিয়াতে সংযুক্ত আছি, আপনারাও যার যার অবস্থান থেকে এখানে এগিয়ে আসবেন, পটিয়ার জন্য কাজ করবেন, এই আশা ব্যক্ত করছি। অগ্রিম সারা প্রোগ্রামের আরিফ খানের জন্মদিনে অ্যাপেক্স ক্লাব অফ পটিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অ্যাপেক্স ক্লাব অফ পটিয়ার সকলের পক্ষ থেকে আমি ওনার উদ্দ্রুত সফলতা কামনা করছি, আরিফ ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি, আত্মিক সার্বিক সকল দিক থেকে সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। আমি আশা করব আমাদের ক্লাবের জন্য আরো বেশি বেশি সমাজ সেবার কার্যক্রম অংশগ্রহণ করবে, আমাদের ক্লাবের সাথে যতদিন বেঁচে থাকবে ততদিন অ্যাপেক্স ক্লাব অফ পটিয়ার সাথে থাকবেন, পটিয়ার মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করবেন। সকলকে ধন্যবাদ এবং আরিফকেও শুভেচ্ছা যে আরিফ আজকে এই পার্টের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, সেজন্য আরিফকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাপেক্স ক্লাব পটিয়া কর্তৃক আয়োজিত আমাদের অ্যাপেক্স ক্লাবের নবপটি সামাজিক কার্যক্রম জনাব আরিফ খান ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আমাদের আজকের এই অ্যাপেক্স ক্লাবের সকলেই আমরা মিলিত হয়েছি। আপনারা জানেন অ্যাপেক্স একটি আন্তর্জাতিক সংগঠন, আমরা এটির মাধ্যমে পটিয়াতে অনেক কাজ করেছি। গত সম্প্রতি গত বছর আমরা অ্যাপেক্স ক্লাব পটিয়া বেস্ট ক্লাব হিসেবে চট্টগ্রামের ভোট কর্তৃক মনোনীত বেস্ট ক্লাব হিসেবে রূপান্তর হয়েছি, যে আমাদের জন্য গর্বের বিষয়। আমরা অ্যাপেক্স ক্লাব পটিয়ার পক্ষ থেকে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট টিমের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল পটিয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পটিয়াতে অনেক সামাজিক সংগঠন রয়েছে, অ্যাপেক্স ক্লাব একটি ভালো মানের কাজ করাতে আমরা এই পুরস্কারে ভূষিত হয়েছি, এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। পাশাপাশি আমাদের যে আরিফ ভাই আজকে জন্মদিন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, আমরা আরিফ ভাইয়ের জীবনের সমৃদ্ধি কামনা করছি। উনি যাতে আপনাদের সাথে থেকে আরও ভালো কাজ আমাদেরকে উপহার দিতে পারেন সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। অনেক কলেজ থেকে যাই, সেজন্য উদ্ভাবক একজন ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব আমরা চিনাম থেকে দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর যদি ফাইনাল করা হবে ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে আমরা এমন একজন পরিচিত মুখ এবং সারা বাংলাদেশের পরিচিত মুখ আপনাকে প্রদান দিয়ে পড়া দিব। আমরা যখন কল্পনা করি ব্যক্তি আসার পরে ওই ব্যক্তি আসার পরে কেনার একটা সম্মান